কলজাড়ার মধ্যে আগুন লাগিয়া গেছে। মনে মনে তাদের সামনে বইয়াই মনে মনে ভাবতেছি নবী গো আপনি নবী তো মুর্দা না, আমার বিশ্বাস আমার নবীজি জিন্দা। ইয়া রাসূলুল্লাহ এই বাতিল পন্থীদের মোকাবেলা করার জন্য অন্তরে শক্তি দেন, পাওয়ার দেন, নবুয়তি ফোকাস দেন, সাহস দেন আমার খাও কাফে। এতগুলি দুশ্মনের রাসূলের সামনে এখন কি করি, মর্তের ভিতরে কি যেন জজবা আসলো রে ও নবী প্রেমিকের দল। দাঁড়াইয়া গেলাম, ইয়া নবী সালামু আলাইকা কইয়া ডাক দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা বিরোধিতা করলো সবই দাঁড়াইয়া গেল, আমার নবীজি রে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিল। আলোচনার শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে খোদা রব্বুল আলামিন দুনিয়ার অশ্লীল অবাঞ্ছিত কাজ থেকে বিরত রেখে সারা পৃথিবী যে সময় থমথমে পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে, এমত পরিস্থিতিতেও করোনা মহামারীকে দূরে ফেলে দুনিয়ার জাগতিক কাজকে ফেলে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকুন যে খোদা রব্বুল আলামিন দান করলেন, সেই খোদার দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজ একবার করি আলহামদুলিল্লাহ। এবার প্রশংসা করি সেই নবী দো জাহানের যিনি না হলে আসমান জমিন চন্দ্র সূর্য বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো কোনো কিছুই সৃষ্টি হতো না, যেই নবীর কারণে আপনি আমি সৃষ্টি, যেই নবীর কারণে সবুজ পাগড়ি, যেই নবীর কারণে বাবড়ি চোর, যেই নবীর কারণে কোরআন, যেই নবীর কারণে নামাজ, কি ঠিক না বেটি? সেই নবীর দরবারে উচ্চ আওয়াজে মহব্বতে আরেকবার আওয়াজ করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু আকবার, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা আমি পবিত্র কালামে পাক সূরাতুন নিসা 66 নং আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে আমি কিছু কথা আরজ করব। 72 দল বাতিল ফেরকা তাফসীর করে আর আমরা সুন্নিরা ওয়াজ করি, জবান বন্ধ কেন, ঠিক না বেটি? আপনি হা না সাথে জবাব দিবেন আমল নামায় অ্যাকাউন্টে সওয়াব ঢুকে যাবে। আল্লাহ ওয়ালা তালবেসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও, বলে কে সত্য এবং মিথ্যা এই দুটা জিনিসকে যে ব্যক্তি আলাদা আলাদা রাখে তিনি হলো নায়েবে রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি অসংখ্য জায়গা মার খেয়েছে, মারার মিথ্যার সাথে আপোষ করে নাই, ঠিক না বেঠে? সত্য চিরন্তন সত্য, ঠিক না বেঠে? সুন্নিরা ওয়াজ করে, 72 দল বাতিল ফেরকা তাফসীর করে, ওরা করে তাফসীরুল কোরআন মাহফিল, আমরা করি ওয়াজ ও দোয়ার মাহফিল, সুন্নি মহা সম্মেলন, নুরানি মাহফিল, ঈদি মিলাদুন নবী, কি ঠিক না বেঠে? আমরা সুন্নি মুসলমান আমার মতো বলে বুকে হাত রেখে, বুকে হাত রেখে, আমরা কি মুসলমান? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলুন খোদার কসম সুন্নি মুসলমানদের কোনো ভয় নাই। সুন্নি হওয়া বড় কঠিন, সুন্নি হওয়া কঠিন, ওহাবি হওয়া সহজ, কি ঠিক না বেটি? ওহাবি হবেন আপনি টাকা পাবেন, ওহাবি হবেন চাকরি পাবেন, ওয়াবি হবেন ইমামতি পাবেন, ওয়াবি হবেন প্রিন্সিপাল গিরি পাবেন, ওয়াবি হবেন মুতামিম হবেন, ঠিক না বেটি? সুন্নি হবেন টাকা নাই, সুন্নি হবেন চাকরি নাই, সুন্নি হবেন খেতে ফসল নাই, সুন্নি হবেন ছেলের লেখাপড়া নাই, সুন্নি হবেন মেয়ের বিয়ে নাই, সুন্নি হবেন ছেলের অশান্তি, সুন্নি হবেন মেয়ের অশান্তি, ঠিক না বেটি? বলে কে? আমার নবী
নবীজি বলেন আদ দুনিয়া ও সিজ্জিনিল মুমিনিন, আমার নবীজি বলেন উম্মতের আরে দুনিয়াতে টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই ধন নাই জন নাই সমাজে তোমার ইজ্জত নাই চেয়ারম্যান নাই মেম্বার গিরি নাই মন্ত্রীগিরি নাই মিনিস্টার গিরি নাই, টেনশন করিও না রাত্রে ঘুমাইলে তোমার ঘুম আসে না তোমার বড় টেনশন, এরাই উম্মত, টেনশন করিও না, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না, আমি নবী ঘোষণা কইরা দিচ্ছি ইমানদারের জন্য দুনিয়াটা হইলো জেলখানা, জেলখানা কি শান্তি আছে কথা কয়েন, জেলখানা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা, অশান্তির জায়গা, এই দুনিয়াটা ইমানদার মুমিনের জন্য অশান্তির জায়গা, এটা 50 বছর 60 বছর 70 বছর জিন্দগি কোন রকম সৈল্প ডাইলেসা লিখি জুড়ি লাগাইয়া সাড়ে তিন কবরে যাওয়ার পরে শান্তি, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, কি আমরা কবরে শান্তি চাই না দুনিয়াতে, কবরে না দুনিয়াতে, আল্লাহু আকবার কোন আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাকুম, কয় যখনই তোমরা জুলুম করবে অত্যাচার করবে আনফুসাহু, এখানে বহু বছর এখানে তরিকত পন্থীর বাজার, শের খফি আকফ নফস কলব রুহ ঠিক নি কি আসেনি, এবারে তো তরিকতের ওস্তাদ বানাই দিছে এখন সাহাবুরি, আবার কাম ক্রোধ মোহ মদ মৎসর্য আসেনি কি আসেনি, আল্লাহ পাক জানে তো যার কারণে আল্লাহ পাক ঠিক এইভাবে কইছে, আল্লাহ কোয়ালাও আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, যখনই তোমরা জুলুম করবে নিজেদের প্রতি নিজেদের নফস সমূহের প্রতি, যখনই তোমরা জুলুম করবে, কি আমাদের নিজেদের প্রতি নিজেদের নফস সমূহের প্রতি জুলুম হইছে নি, আপনারা বুঝেন না বাংলা ভাষায় সহজ ভাষায় বুঝেন গুনাহ হইছে নি, বাবুরে চুপ করিয়াছে গুনাহ বোধহয় আমনে আর আমি না করছি যে অবস্থাতে আছে, কি গুনাহ হইছে নি, কার কার গুনাহ হয় না একটু হাত তুলে দেখা, একজন দুইজন গুনাহ হয় নাই, কি গুনাহ হয় নাই হইছে নি, কার কার হইছে, আরে স্বীকার করেন মাফ করার মালিক কে, মাফ করার মালিক কে, আমরা গুনাহগার হাত তোলেন, গুনাহ করিয়া লেছি মাবুদ আল্লাহু আকবার কোন নামান হাত নামান, এখন গুনা তো করিয়া লাইলেন কি উপায়, হুঁসির হুন্দি দিয়ে কুরেল যায়, আগে করতে হুঁসির হুন্দি দিয়ে কুরেল দেয় না, এখন আর কুরেল দেয় না, এখন হুঁসির হুন্দি দিয়ে বাঁশ দেয় কি ঠিক না ব্যাটি, আগেকার দিনে করতে কয় তো হুঁসির হুন্দি দিয়ে কুরেল দিন না কয় না, এখন কয় হুঁসির হুন্দি দিয়ে কুরেল তো স্বাভাবিক চলে, যাইলেও যাইতে পারে কয় বাঁশ বজ্জেন না, ও আবিদেরকে দিতেছে না বাঁশ, কি বাঁশ, হ্যাঁ কি বাঁশ, আইকালার তো আছেই বাঁশের মধ্যে আবার জাত আছে না, আমি কই বাংলা বাঁশ, বাংলাটা মোড়া মোড়া কন্ডা বরাক বরাক বাঁশ বরাক বাঁশ, ওয়াবিদেরকে দিতেছে যেমন ওয়াবিদের গুরু ঠাকুর আহমক শফি দিতেছে মিহিয়া নন, কথা বুঝছেন না, শুধু যায় আর আইয়ে যায় আর আইয়ে, ফেরেশতারা কয় তোমার তো টোয়াইসি আজ যার না, বই বছর কত বছর, 103 বছর টোয়াইছে ফেরেশতার গোষ্ঠী ডেলি 103 বছর টোয়ায় কয়াস, আজ 103 বছর পর্যন্ত টোয়াই কতনে দিউম বাসটা, এটা রেডি করে রেখেছি একদম সুন্দর মন্দর করি, কয়দিন এখন যায় আর আইয়ে আল্লাহ যদি কবুল করে, আপনারা কবেন যে মরে গেছে কিলে সমালোচনা না, সমালোচনা নবীর দুশ্মন সবসময় নবীর দুশ্মন, মরে গেছে এত কি ভালো হয়ে গেছে না কথা কন না, কোথার কাটা মরিও আঙ্গুরি বিজল বিজল কথা লাগে কথা কয় না, ঠিক না বেটে, আমার ভাই আলাউদ্দিন জিহাদি কি ঠিক না বেটে, নিরপরাধ নিষ্পাপ নবী প্রেমী বিনা দোষে জেল খাটলো ঠিক না বেটে, ওদার কাটা মরিও আঙ্গুরি বিপদ আলাইছে কি ঠিক না বেটে, আমার বাবারা আপনাদের কি অসুবিধা হইতেছে,
বলেন গুনাহ হইছে নি? হইছে নিও বাবা। এখন উপায় কি? আমি মেশকাত জালালির প্রশ্ন, মাবুদ গুনাহ করেছি, জুলুম করেছি নিজেদের প্রতি, নিজেদের নফসমূহের প্রতি, গুনার অভাব নাই? ইয়াসিনি ইমাম সাহেব কন, মোল্লা কন, মুলুবি কন, মুফতি কন, মুহাদ্দিস কন, মেশকাত জালালি কন, মিজান ভাই কন, শাহপুরের খাদেম কন, ডক্টর আহমদ পেরা বগদাদি হুজুর কন, নবীদের কোনো গুনাহ কথা কয় না জবানবন্দে? নবীদের কোনো গুনাহ? এরপরে আরো সাতজন লোকের গুনাহ নাই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীদের কোন গুনাহ? আর নবীজির পরে দুনিয়াতে সাতজন ব্যক্তির গুনাহ নাই। ওয়াজটা কি চলবো? ওয়াবির গোষ্ঠীর মাথা খারাপ হয়েছে, পয়সা খাইছে তারা। তাফিমুল কোরআন একটা তফসির আছে বাজারে, তাফিমুল কোরআন সূরা আন-নসরের শান নুজুলের মধ্যে তে লিখতেছে, কয় মেরাজের রজনীতে নবীজিরে আল্লাহর বাড়িতে নিয়া আল্লাহ নবীজির আগিলা এবং ফিসিলা গুনাহ মাফ করে দিছে। যেতে নাউজুবিল্লাহ কোন এতে ওয়াদি জোরে কোন নাউজুবিল্লাহ কি মেরাজের রাতে নবীজির গুনাহ আল্লাহ মাফ করে দিছে? হ্যাঁ, নবীদের কোন গুনাহ নাই কি নাই? নবীদের কোন গুনাহ নাই, গুনাহ থাকিলে নবী হইতে পারে? আর আমার নবীজি ছাড়াও দুনিয়াতে সাতজন ব্যক্তির গুনাহ নাই, এই সাতজন ব্যক্তির গুনাহ নাই বলে আমার আল্লাহ। কে কে কি বলবো? সাতজন ব্যক্তি কে বলবো? এক নম্বরে হযরতে মাওলা আলী, সুবহানাল্লাহ পকেটে পড়ে গেলেন। দ্বিতীয় নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা, ওরে কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার? ভাইরে কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার? আল্লাহু আকবার। নবী বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। আমরা কার সন্তান? মা ফাতেমার সন্তান। আমরা আদম সন্তান, আমার নবীজির রুহানি সন্তান, খাতুনে জান্নাতের সন্তান। তারা কয় সুন্নিদের বাবার অভাব নাই, ঠিক নি? আঙ্গুরা বাবার লোক কয় কথা কয়, আমি কই হ্যাঁ আমরা বাবার লোক। মানুষ বেজার হয়, মনে কষ্ট হয়, আমি খুশি হই। গতকালকে দেবীর দ্বারে সব হেডি, সব এডি, কিন্তু বারোই আমাদের ফোন দিয়েছি, সব ডিএডি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া কাসিদা, দুরুদ ইব্রাহিম এক কাসিদা, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এবার পড়েন জিয়ারতুল উদ্দেশ্যে ফাতে এক লাস শেষ। কলজাড়ার মধ্যে আগুন লাগিয়া গেছে, মনে মনে তাদের সামনে বইয়াই মনে মনে ভাবতেছি, নবী গো আপনি নবী তো মুর্দা না, আমার বিশ্বাস আমার নবীজি জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, এই বাতিল পন্থীদের মোকাবেলা করার জন্য অন্তরে শক্তি দেন, পাওয়ার দেন, নবুয়তি ফোকাস দেন, সাহস দেন আমার খাও কাফে। এতগুলি দুশ্মনের রাসূলের সামনে এখন কি করি? মর্তের ভিতরে কি যেন জজবা আসলো রে, ও নবী প্রেমিকের দল
দাঁড়াইয়া গেলাম, ইয়া নবী সালামু আলাইকা কইয়া ডাক দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা বিরোধিতা করলো সবই দাঁড়াইয়া গেল, আমার নবীজিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিল। তারে মাটিয়ে খায় না জমে অসুনা গো নবীর প্রেমিকি যেই জন। কি দুনিয়াতে আসছেন কয়বার? কথা কয় না, আসছেন কয়বার, যাইবেন কয়বার? তিন চারবার আসার সুযোগ নাই, তিন চারবার যাওয়ারও সুযোগ নাই। জগতের মানুষের আরে আল্লাহ কয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জগতের মানুষের আরে মরা লাগে যদি মরতে পারো আর মরণ নাই। জগতের মানুষ তোমারে মরা কইয়া দিব কবরে, আমি আল্লাহ তোমারে এমন ক্ষমতা দিব আর মরণ নাই, চিরকাল চিরন্তন চিরঞ্জীব তুমি জিন্দা হইয়া যাইবা।